ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেছেন। তারা যদিও অভিযোগ অস্বীকার করে কর্তৃপক্ষ বলছে এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সিরাজগঞ্জ প্রতিনিধি ইসরায়েল হোসেন বাবুর তথ্যে ডেস্ক রিপোর্ট। হার্ড পয়েন্টের একটা করে ব্লক যখন চোখের সামনে ধসে যাচ্ছিল তখন চোখে যেন অন্ধকার নেমে আসছিল যমুনা তীরের মানুষের। প্রায় 8 বছর পর শহর রক্ষা বাঁধে ধস, তাই শহরবাসীর আতঙ্কিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। পুরাতন জেলখানা ঘাট এলাকায় মঙ্গলবার দুপুরের পর আচমকা বাঁধের 250 মিটার অংশ ধসে যায়। স্থানীয়রা ছুটে এসে চেষ্টা করতে থাকেন ধস ঠেকাতে। ঠানা উঠতেছে এবং অনেক মানে যে বুদবুদ যে এটা পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। পরবর্তীতে আমরা পানি উন্নয়ন বোর্ডের যে লোকজন তাদেরকে খবর দিই। নতুন দায়িত্ব আসার পরে বর্তমানে উন্নয়ন কাজ নাই। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড শুরু থেকেই তৎপর হলে এই অবস্থা সৃষ্টি হতো না বলে জানান স্থানীয়রা। প্রত্যেকটা জায়গা জায়গা পয়েন্টে আমরা প্রায় 10 থেকে 15 লাখ বোলা কিস্টক করে একসাথে জায়গা জায়গা সেই বোলাকগুলা এখানে একটা ডাম্পিং করা হয় নাই। পাখির বাসা যেভাবে ভেঙে যায় সেইভাবে আমরা ভেঙে পানির ভিতরে পড়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, অতিবৃষ্টি ও যমুনার পানি বৃদ্ধির কারণে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে মাটি ও জিওবাগ সরে গেছে। এখানে একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে লোকাল অ্যাকশনের কারণে এখানে প্রায় 70-80 মিটার জায়গা ধস নেমেছে। তো এটা আমরা মোবিলাইজ করেছি, জিওবাগ এবং সিসি ব্লক ফেলছি। যমুনার ভাঙন থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষায় 1998 সালে 350 কোটি টাকা ব্যয়ে 2.5 কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করা হয়। শারমিন শর্মা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।